সামনেই আসছে মহালয়া মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু দেবীপক্ষ এই সময় রুদ্রাক্ষ পরার একটা বিশেষ কিন্তু যোগ প্রশাসনিক দিকে আছে তারা তেরোমুখী মুখী রুদ্রাক্ষ পড়বে যারা কোষাধ্যক্ষ আছে তারা কিন্তু আটমুখী উদ্রাক্ষ পড়বে যারা বিচারক আছে চোদ্দমুখী পড়বে যারা পুলিশ মিলিটারি আছে নমুখীর উদ্রাক্ষ পড়বে ব্যাঙ্ক কর্মচারী যারা আছে তারা মুখী পড়বে ডাক্তার বৈদ্য যারা আছে তারা নমুখী পড়বে নার্স কেমিস্ট কম্পাউন্ডার যারা আছে তারা কিন্তু চারমুখী পড়বে উকিলরা মুখী উদ্রাক্ষ পড়বে নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ চোদ্দমুখী পড়বে অধ্যাপক ধর্মপ্রচারক চোদ্দমুখী পড়বে লেখক ক্লার্ক টাইপিস্ট যারা আছে তারা কিন্তু মুখী পড়বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দশমুখী সিভিল ইঞ্জিনিয়ার আটমুখী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাতমুখী কম্পিউটার ইঞ্জিনিয়ার দশমুখী জলযান এবং যারা জল আছে যারা বারোমুখী রেল বাস এবং কার চালক যারা আছেন তারা দশমুখী দোকানদার যারা আছে চোদ্দমুখী পড়বেন শিল্পপতি যারা আছে চোদ্দমুখী পড়বেন কবি সঙ্গীতকার তেরোমুখী পড়বেন সার্জন যারা আছে চোদ্দমুখী পড়বেন ফিজিশিয়ান যারা আছে দশমুখী পড়বেন এবং হোটেল মালিক যারা আছে চোদ্দমুখী পড়বেন ঠিকাদার যারা আছে মুখী পড়বেন এই রুদ্রাক্ষ পড়ার প্রধান কারণ বলছি এই মহালয়ার দিন থেকে আপ টু দেব দেবীপক্ষ মানে লক্ষ্মী পুজো পর্যন্ত একটা রুদ্রাক্ষ যেমন প্রফেশনালে আছেন সেই সেটা পড়ুন ভীষণ ভালো ভালো ফল রুদ্রাক্ষ হৃষ্ট ফাঁড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মৃত্যু পর্যন্তকে রদ করে দেয় জীবনের শক্তি সাহসকে অনেক বাড়িয়ে দেয় এই দেবীপক্ষে পড়ার শুভ সময় যে কিন্তু খুশি আপনারা কিন্তু অবশ্যই রুদ্রাক্ষ বানিয়ে পড়ুন খুব ভালো থাকুন নমস্কার